বিরোধী নেতাকর্মীদের উপর হামলা করলে আর প্রতিবাদ নয় প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি নেতারা। বিএনপি সহ দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, গণতান্ত্রিক অধিকার পালনে বাধা দিলে প্রতিরোধ করা হবে, আঘাত করলে পাল্টা আঘাত হবে। দুর্নীতি ও লুটপাটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না দাবি করে নেতারা বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে আওয়ামী লীগের পরিণতিও একই হতে পারে। আপনি বললেন কথা বলার মিছিল মিটিং বাধা দেবেন না, কিন্তু এখনো মিছিল মিটিং এর পারমিশন নিতে হয়, সবাই কিন্তু এসে গেছে, এখন থেকে আমরা মিছিল মিটিং এর আর পারমিশন নেব না।